মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আমি শুরু করছি একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে। যদিও তোমাদের কাছে জিনিসটা হয়তো ভালো লাগতে পারে বা ভ্লগিংয়ের ক্ষেত্রে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু বিশ্বাস করো আমাদের একটুও আর ভালো লাগছে না। না শোকাচ্ছে জামা কাপড়, না ওয়েদার ঠিক আছে, পুরো ম্যাজম্যাজ ওয়েদার, মাথা ব্যথা তার সাথে এইসবই চলছে। কিন্তু পেট তো কথা শুনবে না, দিনটাও শুরু করতেই হবে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। ব্রেকফাস্ট আজকে বানাইনি, ও বললো যে আজকে ভেদু বড়া খাবে, তো সেটাই এসেছে, খেয়ে নিই আমরা, তারপর দিনটা শুরু করি। দেখা যাক কেমন কাটে দিনটা। বাইরে যা ওয়েদার না, সত্যি কাজ করতে ইচ্ছে করছে না। এখন বাসন এই কটা মাজলাম একটু, আর বাকি বাসনগুলো সব গোছানো হয়ে গেছে, কিন্তু এত টাই ঠান্ডা না, বলবো হাত পুরো শিশির শিশির করছে। আর আমি আগে বলেছি আমি জ্যাকেট পরে ওইভাবে কাজ করতে পারি না, তাই জন্য আর পরিনি আর কি। আর এখানটাতে ওই ভেদু বড়ার এই প্যাকেট গুলো জমা করেছি, কারণ বাইরে যেতে আর পাচ্ছি না, কারণ বৃষ্টি হচ্ছে বলে ব্যালকানিতে প্রচন্ড হাওয়া আর তার সাথে প্রচন্ড ছাট। বাসনগুলো মাজলাম, ওর শেখারটা আবার ধুতে ভুলে গেছি মাজতে, তো সেটা মেজে নি। যার জন্য ডাস্টবিনটাই দরজার পাশেই একদম এনে রেখেছি, যাতে আমি টুক করে গিয়ে ফেলে দিয়ে আসতে পারি তরকারি খোসা গুলো। আর ড্রাই গুলো তো অসুবিধা হয় না, এরকম প্যাকেট প্যাকেট গুলো ঠিক আছে, ফেলে দেবো একবারে সব কাজ হয়ে গেলে। আজকে রান্না করবো হচ্ছে ঢেঁড়স ভাজা, ডাল আর হচ্ছে তোমার শুটকি মাছ করবো বেগুন আলু দিয়ে, মানে সবজি বলতে বেগুন আলুটাই রয়েছে এখন ফ্রিজে, শুধু সব সবজি শেষ। জানি না কি হবে, কারণ আজকে তো বেরোতে পারি, মানে পারবো বলে মনে হয় না, দেখা যাক। মানডেতে বাজার করবো তাহলে। এই শেকারটা ভালো করে না ধুলে না প্রোটিনের একটা বিচ্ছিরি গন্ধ হয়। ঢেঁড়সটা কাটাই রয়েছে, ভালোই রয়েছে, ঢেঁড়স তো ধুয়ে কেটেছিলাম, এটা ধোয়ার পর ঝামেলা নেই। দাঁড়াও আগে ভাজাটা তাহলে বসিয়ে দিয়ে নি। আর লোটে শুটকি রয়েছে একটু, যেটা কিনে একটুই রয়েছে, আজকাল শুটকি মাছ বাটা করতে পারবো না, বাটা করলে একদম অল্প হয়ে যাবে, দেখাচ্ছি। এই যে ধুলাম হাতটা, ওরে বাবা রে, এত ঠান্ডা না, অল্প কটাই রয়েছে একদম, আমি ভুলেও গেছিলাম এটার কথা। ও সেদিন তো ওপরটা থেকে বিস্কিট বার করতে গিয়ে খেয়াল করে, তবে এই কটাই রয়েছে। একটাকে আমি গরম জলে একটু করে নিই ভাপিয়ে মতো, তারপর ভিজিয়ে রেখে একটু পিস পিস করে কেটে দেবে। আর এটা হতে হতে ততক্ষণে আমি বেগুন আলু পেঁয়াজ এসব কাটবো, আর আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা এসব করে নেব। এদিকে ঢেঁড়সটা ভাজতে থাকবো, রিফাইন তেলের বোতল আমি ধুয়ে দিয়েছি তাই ওটা এখনো শুকায়নি, ওটা শুকাবে তারপর। আপাতত সর্ষের তেলেই ভাজতে হবে কিছু করার নেই। ঢেঁড়সটা কুড়মুড়ে করে ভাজা হলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর আজকে ট্রেটাকেও আমি ধুয়ে দেবো, মানে মেজে দেবো আর কি, সর্ষের তেলটা তো এখন শেষ হয়নি। ওর জন্যই কাজ করতে আসলাম, পুরো 12টা বাজিয়ে দিলাম রান্না করতে আসতে, ও বললো সকালে আজকে কোনো ব্রেকফাস্ট বানাতে হবে না, এত ঠান্ডা। আর আমি আজকে গাছ, আমি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে গাছ দেখতে যাই, আর আজকে আমাকে ফেঁকাচ্ছে, কি হলো তুমি আজকে ছাদে যাবে না গাছ দেখতে? আর ড্রাই এর আজকে ফেলারই ছিল অনেকগুলো, তোমাদেরকে সেনকে বলছিলাম অনেক ব্যাগ বোতল এসব জমিয়েছিলাম, তো সেগুলো আজকে ফেলতে গেছিলাম। ওই যে ও বিসলারির সেই আমরা বড় ড্রাম গুলো কিনে খাচ্ছিলাম, ওগুলোরই 4টা ড্রাম জমে গেছিল, তো ওগুলো ফেললাম, ব্যাগে জমেছিল 3খানা, তো ওইসব ফেলতে ফেলতেই আজকে বেরোতেই হয়েছিল সবাইটা একটু, কিন্তু ছাদে যায়নি। দেখি বৃষ্টিটা যদি কমে তাহলে একবার, গাছগুলোকে নিজের চোখে না দেখলে না ভালো লাগে না, তার ঢেঁড়টা ছাড়বে এবং ছাদ করে আওয়াজ হবে। খুব একটা আওয়াজ হলো না, কারণ জলে ভেজা নেই তো, শুকিয়ে গেছে পুরো জলটা। একদিকে ভালো বাবা ঢেঁড়সটা কাটাচ্ছিল বলে আমার আর কাটতে হলো না। তো চলো এক একে
এবার কাজগুলো করে নিই, তোমরা সাথে থাকো। এখন ওই আলু বেগুন পেঁয়াজ এসবগুলোকে কেটে নিই। ঢেঁড়স ভাজা আমার হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমি দেখলাম ক্যামেরা ক্যামেরা সেট করতে গেলে অনেকটা দেরি হবে, এটার মধ্যে আলু বেগুন কাটা আছে, আলুটা নিচে বেগুনটা উপরে, পেঁয়াজ কুচি করা হয়ে গেছে, লোটেটা সেদ্ধ করে নিয়ে মানে সেদ্ধ বলতে ভাপিয়ে নিয়ে কাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, তো আদা রসুনটা কাঁচা লঙ্কাটা বাটাটা বাকি রয়েছে, বেটে নেব। দেখিয়েছি তো আমি লোটা মাছ কি করে করি, এটা আমি শিখেছি হচ্ছে সনকার মায়ের থেকে। তো এখন এই আলুটা আর বেগুনটাকে হালকা অল্প একটু তেলের মধ্যে টস করে নেবো, তারপর তুলে নেব। তুলে নিয়ে তারপর কালো জিরে ফোড়ন দেব, দিয়ে পেঁয়াজটাকে আর আদা রসুন পেস্টটাকে কষিয়ে নেবো, নিয়ে লোটেটা দিয়ে দেবো। আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট বারবার ভুলে যাচ্ছে কাঁচা লঙ্কাটাকে বলতে। তেল গরম হয়ে গেছে কারণ আমি ঢেঁড়স ভেজে আর কড়াইটাকে ধুইনি, কড়াইটা গরমই ছিল, এখনো বৃষ্টি কমেনি, আমার ছাদে যাওয়ার আশা আমি দেখতে পাচ্ছি না, বুঝলে তো। কালকেও বৃষ্টি দেখাচ্ছে, কবে কমবে জানি না। করে নি সত্যিটা আর কি, বিশ্বাস করো প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তার মধ্যে দুধ চা করে নিয়ে চলে এসেছে, ওপরে একটা সর পড়েছে দেখতে পাচ্ছ, আর ওটা ওকে দিয়ে দিয়েছে। আমি যদিও শুধু চা নিইনি, আমি চাফি নিয়েছি, মানে একটু কফি মিশিয়ে দিয়েছি এই আর কি। তো চলো গরম অবস্থাতেই খেয়ে নেওয়া যাক। সেই দুপুরবেলা তোমাদের সাথে কথা হয়েছিল, তারপর আর কথাই হয়নি। এখন বাজে রাত্রি 10:05, আর এখন আসছে আমাদের টিকাগাঁও থেকে খাবার। আজকে সিরিয়াসলি এতটাই ঠান্ডা লাগছে, বিশ্বাস করো রান্না করার কোনো এনার্জিও পাচ্ছি না, আর এখন জল খাততে গেলেই ঠান্ডাটা লেগে যাবে, পুরো পা হাত পা পুরো ঠান্ডা হয়ে রয়েছে কনকনে, বোঝাতে পারবো না যে কতটা ঠান্ডা লাগছে। ব্যালকানির ওদিকে তো দরজাটা খোলাই যাচ্ছে না, ওরে বাপ রে বাপ এতটাই ঠান্ডা। তো চলো টিকাগাঁও থেকে খাবারটা আসুক, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার, এটা হচ্ছে কলমি কাবাব, এটা হচ্ছে তন্দুরি, আমারও তাই সেম ওটাই, ও শসা পেঁয়াজ নিয়েছে, আমি খাবো না রাত্রি বলে এখন। আর এই হচ্ছে পুদিনা চাটনি, চাটনিটা বড্ডই অল্প দিয়েছে, আর আমি একটু ডাল দিকে ফেলেওছি। তো চলো এবার খেয়ে নিই, চলো গুড নাইট বলতে চলে এসেছি। তো চলো আজকের মতো টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, দেখাই যাক কালকে কি ব্লগ আসে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আর টিক্কা কাবাব অলওয়েজ বেস্ট, খুব ভালো বানিয়েছিল কোনো সন্দেহ নেই। তবে আগে আরেকদিন আমরা অনেকদিন আগে তন্দুরি খেয়েছিলাম, লোকাল একটা, কি যেন নাম ছিল ওটা, মোগল টেস্টি, মোগল টেস্টি, ওটাতেও একই মানে প্রাইস নিয়েছিল 170 টাকা নেয়। তো এখানেও টিক্কা কাবাব 170 টাকা, বাট 170 টাকায় ওখানে 6 পিস দিয়েছিল, আর পিসগুলো বেশ বড় বড়, এমন নয় যে ছোট ছোট 6 পিস দিয়েছিল, বাট টিক্কা কাবাবে 4 পিস দিয়েছিল। তবে একটা জিনিস দেখলাম, হ্যাঁ রেস্টুরেন্ট বলে ওর দামটা একটু বেশি, আর আর কিন্তু আরো একটা জিনিস দেখলাম, রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টই হয়, কারণটা হচ্ছে ওটা একটা লোকাল দোকান, বুঝতেই পারছো। তো ওখানে যে কালারটা ইউজ করেছিল তন্দুরিতে, তো অবশ্যই কালার ইউজ করতেই হয়, ফুড কালার নাহলে ওই লালচে ভাবটা আসবে না। তো ওটা এত বাজে কালার ছিল যে মানে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার পরেও উঠছিল না কালারটা, পরের দিন গিয়ে বাসন টাসন মাজতে মাজতে আমার কালার উঠেছে। আর টিক্কা কাবাবের কালারটা জাস্ট জল দিয়ে ধুলাম, উঠে চলে গেল হাত থেকে, ভীষণ মানে হাতে লাগেই নি সেরকম ভাবে, যা ছিল চিকেনেই ছিল, কালার তো একটু ইউজ করবেই। জানি বাইরের খাবার খাওয়া ভালো না, তবে এমন ওয়েদার যে সত্যি কিছু করতে ইচ্ছে করলো না, বৃষ্টির ওয়েদারে এই তন্দুরি টিক্কা এই জিনিসগুলো বেশ ভালো লাগে খেতে। ঠিক আছে একদিন তো মাসে চলতেই পারে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে, আশা করবো তোমরা প্রত্যেকে ভালো থাকবে আর প্রত্যেকে সাথে থাকবে। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো, এইটুকু রিকোয়েস্ট রেখো। অনেকেই আসছো, অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ হয়তো, বা কোনোভাবে হয়ে উঠছে না, তো প্লিজ একটু শুরুতেই বা দেখে মাঝ অব্দি দেখে যদি মনে হয় হ্যাঁ চ্যানেলটা অবশ্যই বলবো না করতেই হবে, তোমাদের অবশ্যই যদি মন ছুঁয়ে যায়, যদি মনে হয় হ্যাঁ ভালো লাগছে তাহলেই অবশ্যই, আর যদি কিছু ইমপ্রুভমেন্ট, মুখটা ভালো লাগছে, মুখ ভালো লাগার মতো আমি এতটাও সুন্দরী নই যে আমার মুখ ভালো লাগবে বা কিছু, যদি আমার কথাবার্তা বা এরকম কিছু ভিডিও যা দেখাই সেরকম কিছু, আর দেখো ডেইলি লাইফ যেহেতু অন্য কিছু সেভাবে তো আমি ক্রিয়েটিভ কিছু দেখাতে পারবো না, আর আমি ক্রিয়েটিভিটি অত ভালো জানিও না, ওই আর কি যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি, যেরকম ওই বাইরে নেম প্লেটটা বানিয়েছিলাম ওই রকম আর কি টুকটাক।
খুব হ্যাবক কিছু এরকম কিছু নয়। তারপরে এই আলপনা, এগুলো আমার শখের জিনিস, আমি কখনো শিখিনি বা কিছু করিনি, এগুলো শখ করে মনে হয় যে একটু আঁকিবুকি করা যাক, দেখি কি হয় না হয়, ওই আর কি, ওইটুকুই। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, অনেকবার কথাটা বললাম কিন্তু শেষ আর হচ্ছে না, গল্প করেই যাচ্ছি। টাটা।